আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে শনিবার, একটা ছুটির দিনের রোজা। খুব সুন্দর বাইরে সূর্যের আলো, কিন্তু সূর্যের আলো দেখে ধোঁকা খেলে চলবে না, কারণ বাইরে ঠান্ডা রয়েছে। তো আজকে আমি হচ্ছে ইফতার বানাবো, সেহরি করব, কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ছুটির দিনের লন্ড্রি করে নিচ্ছি আজকে, অনেক জামাকাপড় জমে গিয়েছিল। একটু রেস্ট আর একটু কাজ নিয়ে এখন চলে এলাম একটু আমার নিজের কাজ করতে। তো এখন হচ্ছে গিয়ে আমি একটা লাইভ করব। আমার 21 টেলিভিশনে কাজ করার সময় আপুর সাথে পরিচয় হয়েছিল। আপুর নাম ফৌজিয়া এরিনা আপু। আপু ক্যামেরার পিছনেও কাজ করতেন, ক্যামেরার সামনেও কাজ করতেন। সো এখন আপুর পেজের আই গেস একটা লাইভ হবে। হ্যাঁ, আপুর পেজের। সো টুকটা কথাবার্তা হবে, অনেকদিন পর আপুর সাথে কথা বলবো। বাট আই হ্যাভ অনলি 20 মিনিটস। রোজার দিন আসলে এখন আমার সাজতে ইচ্ছে করছিল না, বাট কিছু করার নেই, একটু সাজুগুজু করতে হবে, ড্রেসটাও চেঞ্জ করতে হবে। বাট আমি এখানে একটা কি জানি প্যাকেজ পেয়েছি, আলিএক্সপ্রেস থেকে আসছে। দেখি তো এটার ভিতরে কি আছে। লেটস সি হোয়াটস ইনসাইড। ওকে, আমি একটা মালা অর্ডার দিয়েছিলাম। উপস, আমি কেচি দিয়ে কাটতে গিয়ে এই মালাটা আহত করে ফেলেছি, দেখেছো? একটু সাবধান করে কাটলে কি হতো। ওকে, এই যে এইটা। সো এখানে একটা আংটা লাগবে, আমি এই মাত্র এটা কেটে ফেলেছি। ক্যান ইউ বিলিভ ইট? সো এটা হচ্ছে কি, এ একদমই যেটা, নাইস না, পুঁতির মালা। তার সাথে হচ্ছে গিয়ে যে এটা থাকবে খুব সুন্দর করে, যাতে আমি এখনই পরতে পারতাম। ওয়েট, এটা আমি এখনই ফিক্স করছি। এই যে আমি ছোট্ট এই আংটাটা খুঁজে পেয়েছি। সো জাস্ট এই আংটাটাই খুলে গিয়েছিলো আমার কেচির আঘাতে। সো এখন আমি আংটাটা লাগিয়ে নিচ্ছি এবং আমাকে ঝটপট রেডি হতে হবে। এই যে আমি রেডি, এখন লাইভে চলে যাব। আর এই মালাটা কেমন লাগছে? তো আমার লাইভটা শেষ হয়ে গেল, এখন বাজে 6:10। দ্যাট মিন্স আমাকে এখন ইফতারের প্রিপারেশন নিতে হবে। আজকে আমি নেহারি বানাবো। সো আজকে আমি নেহারি ফোর্থ টাইম বানাবো। তো কীভাবে আমার এই কাঁচা হাতে নেহারি রান্না করি তোমাদেরকে সেটাই দেখাবো। এখন আমি মেকআপ টেকআপ উঠিয়ে জামা চেঞ্জ করে রান্না বান্নার জন্য রেডি হব। মেকআপ তো উঠাই নেই, বাট ড্রেসটা চেঞ্জ করে আসছি। এখন আমি রান্নাবান্না করবো। তো এখন নেহারির জন্য আমাকে আজকে পেঁয়াজ কাটতে হবে। প্রথমে আমি চুলায় গরম বসিয়ে দিয়েছি পাতিলটা, এখন আমি ঝটপট করে পেঁয়াজটা কেটে নিব। তেলটা দিয়ে নিচ্ছি, রসুনও লাগবে বাগার দেওয়ার জন্য, তাই আমি রসুনটা কেটে নিচ্ছি। গরম মশলা দিয়ে নিচ্ছি প্রথমে। কখন আমি কখনো এই মশলাটা ব্যবহার করি নাই, লাজিজার নেহারি মশলা। এটা একটু করে দিব, তার সাথে আমার মশলা তো আছেই। পেঁয়াজ দিয়ে দিলাম। তো নেহারির জন্য যা যা মশলা আছে সেগুলো সব কিছু দিয়ে দিচ্ছিলাম। এবার এখন আমি দিয়ে দিচ্ছি গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট, অ্যান্ড এখন একটু পানি দিয়ে আমি এটা কষাবো, তারপরই আমি দিয়ে দিব নেহারিটা। আই মিন নেহারির যে আসল পার্ট সেটা হচ্ছে গিয়ে এই যে এইটা। অ্যান্ড আমি আগে বুঝতাম না, আমি যখন প্রথম দিন রান্না করেছিলাম আমি উপরের এই চামড়াটা কেটে কেটে ফেলে দিয়েছিলাম, বাট পরে যেটা দেখলাম এই চামড়াটাই মেইন, এটা থেকেই পরে যে আসল জেলি খেতে যেটা মজা লাগে সেটাই হয়। সো ইয়াস, আস্তে আস্তে আসলে শিখছি। তারপর আমি এই যে এই লাজিজার মশলাটা দিয়ে নিচ্ছি, এরপর বসিয়ে দিব। তো আমি সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে তার সাথে আরও একটু মরিচ দিয়ে দিলাম। তারপরে আমি 1 ঘন্টা পর দেখব এবং চুলার জালটা একদম হাইয়ে দিয়ে দিব। আই গেস এই টাইমের মধ্যে হয়ে যাবে, না হলে এরপরে আরও একটু দিয়ে দিব, যেহেতু আমার হাতে 1.5 ঘন্টা সময় আছে। সো এই সময়ের মধ্যে হয়ে যাবে। তো এখন আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখছি, কারণ আমি এটা দিয়ে শরবত বানাবো। এভাবে চিয়া সিড দিয়ে শরবত বানিয়ে খেলে কিন্তু শরীরটা আর উইক লাগে না, এটা আমি কয়েকদিন করে দেখেছি। এই হচ্ছে গিয়ে আমার ইয়োগার্ট দিয়ে ফ্রুটস আর হচ্ছে গিয়ে কন্ডেন্সড মিল্ক দিয়ে যেটা বানাবো সেটা প্রিপারেশন। তো এখন আমি যা যা ফ্রুটস আছে যা যা থাকে আসলে তা দিয়ে করতে হয়। তো আজকে আমি আঙুর, কলা আর আপেল দিয়ে করছি। তো প্রথমে আমি কেটে নিচ্ছি প্রেশার কুকারটা, এখন এটা আমি খুলে দেখবো আসলে এটার কী অবস্থা।
এটা তো চেক করে টেস্ট করা যাবে না বাট দেখো সুন্দর হইছে না জান এই চেরি গুলো সুন্দর হইছে চেরি জেলি এটাকে বলে জেলি এখন এটা আবার একটু ঢাকনা দিয়ে দাও না এখন আমি একটু এখানে ইয়ে দিয়ে দিই বাগার দিয়ে দিই আমি এবার এই রোজায় চেষ্টা করছি ফ্রুটস অনেক খাওয়ার যদিও ফ্রুটস আমার পছন্দ হয় না তারপর আমি চেষ্টা করছি ফ্রুটস দিয়ে বিভিন্ন আইটেম বানিয়ে খাওয়ার এখন আমি দুইটা বাটিতে উঠিয়ে নিব দুইটা বাটিতে ভাগ করে নিব কলা আঙ্গুর আর আপেল সো এখানে প্রথমে আছে গ্রিক স্টাইল ক্রিমি হানি ইয়োগার্ট এটা একটু করে আছে সো এইটা দুইটাতে একটু একটু করে দিয়ে দিই পরে আমি যে এমনি যেই উইদাউট এনি ফ্লেভার ইয়োগার্ট সেইটা দিয়ে দিচ্ছি এটা খুবই রিফ্রেশিং একটা খাওয়া অনেক রিফ্রেশিং সো তারেক বলেছে ও কন্ডেন্স মিল্ক খাবে না সো কন্ডেন্স মিল্ক আমি খাবো তো আমারটাতে আমি কন্ডেন্স মিল্ক মিক্স করব খুবই মজাদার রিফ্রেশিং গরমের জন্য তো আরও ভালো স্পেশালি বাংলাদেশে বা যে দেশে গরম পড়ে সেটার জন্য খুবই ভালো একটা খাওয়া ও কন্ডেন্স মিল্ক আমি একটু এখানে অ্যাড করে নিচ্ছি অল্প করে দ্যাটস অল এখন আমি এটা মাখিয়ে নেব এখন ফ্রিজেও রাখতে পারো তুমি তারিখে একটা ফ্রিজে রেখে দেবো কারণ ঠান্ডা বেশি ভালো লাগে বাট আমার ঠান্ডা ভালো লাগে না সো এটা এখন চলে যাচ্ছে ফ্রিজে তাও তা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে বাগার দিয়ে দেব আমি বাগারের প্রিপারেশন নিই পেঁয়াজ আর রসুন আছে আর এইখানে এই যে নিহারিটা কিন্তু ডান মোটামুটি আসলে একটু খেলে বোঝা যেত যেহেতু খেতে পারবো না বুঝতে পারবো না বাট এটা আরেকটু হব আই গেস আমি বাগার দিয়ে দিচ্ছিলাম এবং তারপরে একটু করে আমি ঘি দিয়ে দিচ্ছিলাম ঘি দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় এবং ঘনত্বটা সুন্দর করার জন্য আমি একটু করে বেসন দিয়ে দিচ্ছিলাম তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে অল্প করে একটু বেসন দিয়ে দিলাম আর যেহেতু ইফতারির সময় হয়ে আসছিল তারেকও আসলো ও একটু ফ্রুটস কেটে দিল এবং যেন ইফতারির সময়টাতে সব কিছু ঠিকঠাক হয় এজন্যই আর আজকে আমরা হচ্ছে গিয়ে নিহারিটা খাবো পরোটা দিয়ে সো পরোটাও বসিয়ে দিচ্ছিলাম আর তার সাথে শরবতের আয়োজন হচ্ছিল আর এখানে হচ্ছে গিয়ে চিয়া সিড তারপরে রুয়াবজা লেবু চিনি সব কিছু একসাথে মিক্সড করা এবং এই শরবতটা অ্যাকচুয়ালি অনেক ভালো তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো খুবই ভালো অ্যান্ড আমার পরোটাও মোটামুটি বানানো সব কিছু ডান এখন ইফতারের সময় হয়ে গিয়েছে আমরা ইফতার খাবো অ্যান্ড সব কিছু ঠিকঠাক করছিলাম এবং আমাদের আসলে আজকে ইফতারে ওরকম কোনো ভাজা পোড়াই নেই বলতে গেলে আর আমরা এখন ইফতার করব ইফতারের সময় আসলে ভিডিও করার কিছুই নেই ইফতারের পর আমরা আজকে দুধ চা খাবো আমরা যেদিনই দুধ চা খাই অনেক আয়েস করে খাই কারণ আমরা প্রতিদিন দুধ চা খাই না তো এখন আমি দুধ চাটা বানিয়ে নিচ্ছি আগে একটা টাইম ছিল যখন আমার দুধ চা ছাড়া চলতই না বা তখন কফি খেতে খেতে অন্যান্য চা খেতে খেতে এখন দুধ চা ছাড়াও কিন্তু আমি অন্যগুলো খেতে পারি আসলে মানুষ অভ্যাসের দাস আর আমি এখানে অ্যাড করে নিচ্ছি সুইটনার চা বানানো ডান তো চা বানানোর পর আমি চেষ্টা করছিলাম আমাদের জগের ফিল্টারটা চেঞ্জ করতে বাট আনফর্চুনেটলি আমরা ভুল ফিল্টার কিনে ফেলেছি এই জগের ফিল্টারগুলো কিন্তু কয়েক সপ্তাহ পর পরই চেঞ্জ করতে হয় তো ভাবলাম যে যেহেতু কিনে ফেলেছি একটু চেঞ্জ করে দেখি বাট আমার এই অ্যাটেম্পটাই ভুল হয়ে গিয়েছে বিকজ আমরা ভুল ফিল্টার যেহেতু কিনেছি সো এই ফিল্টারের জন্য আমরা নতুন আরেকটা জগ কিনেছি তাই আজকে আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে কিভাবে এই জগের ফিল্টারটা চেঞ্জ করি বাট এই জগের পানিগুলো কিন্তু খুবই ভালো আগে আমরা বোতলের পানি খেতাম বাট আমরা এখন কিন্তু বাসায় এভাবেই ফিল্টার করে পানি খাই আমার আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সবার কমেন্ট কিন্তু আমি কমেন্ট বক্সে আশা করছি সবার সুস্থতা কামনা করে আমি বেনজির সাথে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই